ডিম যেভাবে খেলে ওজন কমে, ওজন বাড়ার ভয়ে তালিকা থেকে ডিম দূরে রাখেন অনেকে। অনেকে আবার শুধু সাদা অংশ খান, কুসুমের কাছেও ঘেঁষেন না। কিন্তু শরীরের নানা উপকারিতায় ডিম প্রয়োজন, আর ডিম খেয়েও ওজন কমানো সম্ভব, কিন্তু তা খেতে হবে একটু ভিন্ন রকম পদ্ধতিতে। চলুন জেনে নেই ডিম কীভাবে খেলে ওজন কমবে। ডিম ও নারিকেল তেল। নারিকেল তেল আমাদের বিপাকক্রিয়াকে সক্রিয় করতে সাহায্য করে, তাই তেল বা মাখনের পরিবর্তে নারিকেল তেল দিয়ে ডিমের অমলেট তৈরি করে খেয়ে দেখুন, উপকার পাবেন। তবে কেমিক্যালযুক্ত নারিকেল তেল দিয়ে খেতে যাবেন না যেন, আগে নিশ্চিত হয়ে নিন নারিকেল তেল ভোজন উপযোগী কিনা। ডিম ও ওটমিল। ডিম আর ওটমিল একসঙ্গে খেয়ে দেখুন, এই দুই উপাদানের মিশলে ঝটপট ওজন কমবে। খাবার ধীরে ধীরে হজম করায় ওটমিল। ওটমিল পাচক রস ক্ষরণের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং একই সঙ্গে অতিরিক্ত অ্যাসিড ক্ষরণে বাধা দেয়। ডিম আর ওটমিল একসঙ্গে খেতে পারলে আমাদের বিপাক প্রতিক্রিয়া সক্রিয় হয়ে ওঠে। ডিম ও পালং শাক। ডিমের সঙ্গে খান পালং শাক। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। পালং শাক খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে বা ক্ষুধা বোধ হয় না, তাই ডিমের সঙ্গে খান পালং শাক, অবশ্যই একসঙ্গে পাতে রাখুন।